গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আমি আর মেয়ে ঘুম থেকে উঠে গেছি, বাড়ির সবাই এখন আপাতত ঘুমাচ্ছে। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে সারাদিন কী করছি, কোথায় যাচ্ছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর এই আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন একটু খেলা হচ্ছে, সকালবেলায় ব্রাশ হবে। একদম সকালে উঠে যেই কাজটা রয়েছে সেটা হচ্ছে জল আনা। এখন সেই রাস্তায় যাচ্ছি, টাইম কল আছে, আর সেই টাইম কল থেকে জল তো যাই, দেখি কজন আছে। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, এখনও কলে অনেক ভিড় আছে। বন্ধুরা রাস্তায় জল আনতে এসে দাঁড়িয়ে আছে, আর কলেই প্রচণ্ড ভিড়। এই আমার বালতি রাখা আছে, আর এই আমার মেয়ে আসছে দৌড়ে দৌড়ে। কী হবে, জল তোলা হবে? এখন অনেক ভিড় আছে, চলো দাঁড়ায় দেখো। আমি রাস্তায় বসে আছি জল নেবো, জলে খুব লাইন পড়েছে ওই জন্য আর কি সকালবেলা। আমার এই জল ভরা হয়ে গেছে, মেয়ে আছে এখানে। না তুমি ছোটটা নিয়ে নেবে? আচ্ছা না চলো, ওকে চলো। এই আমি আর মেয়ে জল নিয়ে যাচ্ছি, মেয়ে দৌড়াচ্ছে ছোটো করেছি নিয়ে, পুচকে নিয়ে, ওটা খুব নিতে ভালোবাসে, চলো। বন্ধুরা আমাদের জল আনা হয়ে গেছে, আর আনতে আনতে আমি আর মেয়ে হাঁপিয়ে পড়েছি। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে জলটা তুললাম, এবারে ঘরের কাজ কি আছে সেগুলো করি। মেয়ে ব্রাশ করতে লেগেছে, এখানে ব্রাশ করছে, আর এখানে জল নিয়ে রেখেছে মুখ ধোয়ার জন্য। ও এখন একা একা ব্রাশটা করতে পারে, ঠিক করে ব্রাশ করে মুখটা ধুয়ে নেবে, হ্যাঁ আমি আছি এখানে, চলো। আমার ভালো অসুবিধা হয়ে গেছে, আর এখানে জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে। আজকে সেই মতন কোনো জামা কাপড় আমাদের কটা আর মেয়ের অল্প কটা পড়েছে। রোজ তো আর এক মতন তো আর জামা কাপড় পরে না, তো আজকে অল্প করেই কাজটা হয়েছে। তো দেখা যাক আর কী কী কাজ আছে সেগুলো সব সেরে নিই। বন্ধুরা সব কাজ হয়ে গেছে, আর এখন আমার ব্রাশ করার পালা, আর আমি ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে। আর ব্রাশ করা হয়ে যাওয়ার পরও এখন চা টিফিন আছে, রান্না করার আছে। আর আজকে আমাদের গুড ফ্রাইডে, আর সেই জন্য আজকে আমি চার্চে যাবো, আমি আমার পরিবারের সবাই চার্চে যাবে। তো তার মধ্যে সমস্ত কাজ আমাকে সেরে নিতে হবে, তো তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিই। বন্ধুরা সকালে রান্না হয়ে গেছে আজকে, আজকে অনেক সকালেই করে নিয়েছি যেহেতু চার্চে যাবো। আর মেয়ের এখানে স্নান হয়ে গেছে, মেয়ে সকাল থেকে কিছু খায়নি, তো ওকে একটু আলু সিদ্ধ, ঘি সিদ্ধ আর ডাল আছে, ওকে একটু খাইয়ে দেবো যেহেতু আসতে তখন 3:30-4 বেজে যাবে। আর তাহলে দুপুরের খাবারটা হবে না, তো খিদে পেয়ে যাবে, সেই জন্য বললাম আমি একেবারে ভাত করে নেবো, খেয়ে নেবো, তো একটু খাইয়ে দিবি। মেয়ে বসে আছে বাবু সেজে, আর এখানে আছে ভাত আলু সিদ্ধ, আর এখানে আছে ডাল আর ঘি আছে। আর ভাজাভুজি হয়েছে, ও কিছু খাবে না, ও কিছু খায় না সবজি, তো আলু সিদ্ধ দিয়ে একটু ঘি দিয়ে খেয়ে নেবে, চলো খা হবে তো, চলো। বন্ধুরা আমাদের চার্চে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি, আমি মা আর মেয়ে আছে এইখানে, আর বাড়ির সবাই চলে গেছে, ননদ আর আরও সবাই যারা ছিল তারা সবাই চলে গেছে, আর আমরা এবারে বেরোবো, আসো। তা নিয়ে মেয়ে এগিয়ে যাচ্ছে রাস্তার দিকে, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা গাড়িতে করে যাব, সামনেই আমাদের অটো স্ট্যান্ড আছে, আর এখান থেকেই আমরা যাব। মেয়ে খুব মজা করছে ছাতা নিয়ে, আর বিশাল রোদ দিয়েছে বন্ধুরা, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যেও আমার মেয়ে শুধু একবার ছাতা খুলে দিচ্ছে আর একবার এই করছে। আমরা এই বাসে উঠেছি, বাসে করে যাচ্ছি, আর এই মেয়ে এই মা, কেমন লাগছে বাসে? হেভি, খুব মজা পাচ্ছে মেয়ে আমার, খুব মজা পাচ্ছে বাসে উঠতে, বাসে তো খুব পানিটা ওঠা হয় না। বন্ধুরা এখন রাত এখন 10:30 বেজে গেছে, আর আমাদের রাতে খাওয়া হয়ে গেছে, আর মেয়ে এখানে অলরেডি ঘুমিয়ে পড়েছে। ও আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে যেহেতু আজকে ও দুপুরবেলা একটুও ঘুমায়নি, চার্চে গেছিলো, তারপর একটু মামার বাড়ি গেছিলো, আর সেই জন্য দুপুরবেলা ওর ঘুম পাড়ানো হয়নি, আর সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আজকে।